একটি আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট যেটাকে বড় করতে গিয়ে তারা ভুলবশত ব্যাংকের লকারে খনন করে ফেলে এবং তারপর তাদের সাথে কি হয় সেই সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি নবীন আর আপনি দেখছেন বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি চংকিং হটপট। মুভি শুরুতেই বৃষ্টিতে ভেজা রাস্তায় একটি গাড়িকে দেখানো হয়। গাড়ির ভিতরে কিছু মানুষ মুখোশ পরে বসে থাকে আর এরা একটা ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। প্রথমে এরা গাড়ি থেকে বেরিয়ে ব্যাংকের ভিতরে প্রবেশ করে এবং সব এমপ্লয়ীদের আবদ্ধ করে ফেলে এবং বাইরে একটা বোর্ড লাগিয়ে দেয় যে ব্যাংক আজ বন্ধ রয়েছে। ব্যাংকের সিকিউরিটি গার্ড এই সব কিছু লক্ষ্য করে না, কারণ সে গেম খেলতে ব্যস্ত থাকে। আর এই সুযোগে একটা চোর সেই গার্ডকে মেরে ফেলে। ব্যাংকের বাইরে এই চোরেদের ড্রাইভার ওয়েট করছিল, যার মুখে কোনো মাস্ক ছিল না। ড্রাইভারটা লক্ষ্য করে তার পিছনে পুলিশ চলে এসেছে। ড্রাইভারটা নিজেকে স্বাভাবিক করবার জন্য চেষ্টা করে, কিন্তু সে আরো বেশি ঘাবড়ে যায়। পুলিশ ড্রাইভারের সব ডকুমেন্ট চেক করে এবং তার গাড়িটা সাইড করতে বলে। অন্যদিকে চোরেরা ব্যাংকের ম্যানেজারকে দিয়ে ব্যাংকের লকার খোলা করায়, কিন্তু এটা করতে বেশ সময় লাগে। তাই একটি চোর ওয়াকিটকির সাহায্যে ড্রাইভারকে জানিয়ে দেয় যে তাদের দেরি হবে, কিন্তু এই কথা পাশে থাকা পুলিশ অফিসার শুনে ফেলে। পুলিশ অফিসার সবকিছু বুঝে যায় এবং পকেটের বন্দুকটা আস্তে আস্তে বের করে, কিন্তু ড্রাইভার তার আগেই গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে ব্যাংকের ভিতরে চোরগুলো জানতে পেরে যায় যে পুলিশ তাদের পিছনে পড়ে গেছে। তাই তারা দ্রুততার সাথে ব্যাংকের লকার খোলে, যেখানে একাধিক টাকা থাকে। এখন এরা সব টাকা তাদের ব্যাগে ভরে নেয়, কিন্তু তারা ব্যাংকের বাইরে যেতে পারে না, কারণ পুলিশ পুরো ব্যাংকটা ঘিরে ফেলেছে। তাই তারা ব্যাংকের ভিতরে অন্য রাস্তা খোঁজার চেষ্টা করে। তখনই একটা চোর লক্ষ্য করে ব্যাংকের লকারের ঠিক মাঝে একটি সুরঙ্গ রয়েছে। চোরটা সুরঙ্গের ভিতরে উঁকি মারে আর এখান থেকেই মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। চায়নায় অবস্থিত একটি শহর দেখানো হয় যার নাম চংকিং। আর এই শহরে বিশ্বযুদ্ধের সময় বোম রাখার জন্য একাধিক বোম শেল্টার বানানো হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এই সমস্ত বোম শেল্টারগুলো হয় রেস্টুরেন্ট অথবা হোটেলে পরিবর্তন করা হয়েছিল। ঠিক এমনই একটি রেস্টুরেন্ট আমাদেরকে দেখানো হয় যার নাম চংকিং হটপট। আর এই রেস্টুরেন্টের মালিক হলো তিনজন ছেলে যারা কিনা একে অপরের বন্ধু হয়। আর এই তিনজনের একজনকে আমাদেরকে দেখানো হয় যার নাম ডং। ডং এক ব্যক্তিকে তার রেস্টুরেন্টটা ভালোভাবে দেখায়, আসলে সে এই রেস্টুরেন্টটা বেচে দিতে চায়। ডং এর এক বন্ধু যার নাম ফোরাই, সে রেস্টুরেন্টেই ডং এর সাথে হেল্প করতে থাকে। কিন্তু তার তৃতীয় বন্ধু যার নাম লিউবো, সে এখানে থাকে না, সে রেস্টুরেন্টের বাইরে জুয়ো খেলতে থাকে। আসলে লিউবোর এটাই স্বভাব, সে জুয়োতে অনেক টাকা হেরেছে কিন্তু তবুও সে এই নেশা ছাড়তে পারেনি। আর আজও ঠিক তেমনটাই হয়, লিবো জুয়াতে হেরে যায় যার ফলে সে রাগ করে উঠে চলে যায়। রাস্তায় লিবোর সাথে সেভেন নামের এক ব্যক্তির দেখা হয়। আসলে সেভেন একজন গ্যাংস্টার আর সে লিবোর কাছে অনেক টাকা পায়। আসলে লিবো যেই টাকাগুলো জুয়োতে হেরেছে সেই সব টাকাগুলো সেভেনের ছিল, তাই সেভেন তার টাকা ফেরত চায়। লিবো জানায় কিছুদিনের মধ্যেই সে তার রেস্টুরেন্টটা বেচে দেবে আর সেই টাকা দিয়ে সে তার ঋণ শোধ করে দেবে। সেভেন তার কথায় রাজি হয় এবং সে লিবোকে এক সপ্তাহের সময় দেয়, আর যদি সে এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে না পারে তবে সে তাকে মেরে ফেলবে। লিউবো এই কথা শুনে চলে যায়। এখন এই তিন বন্ধু হিসেব করলে বুঝতে পারে পুরো রেস্টুরেন্টের দাম 2,50,000 ইউয়ান হবে এবং সেটা আবার তিন ভাগে ভাগ হবে, যেটা কিনা অনেক কম। তবুও তারা বেঁচে দিতে চায়, কারণ তাদের এই রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসে না। প্রথমে যাদেরকে আমরা দেখেছি তাদের প্রত্যেককেই এই তিন বন্ধু ভাড়া করে নিয়ে এসেছিল, যাতে করে রেস্টুরেন্টের দাম অনেক বেশি ওঠে। অর্থাৎ তারা সবাই কোনো কাস্টমার নয়, বরং অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল। কিন্তু এইসব করেও তাদের কোনো লাভ হয় না। এই সব কিছু শুনে লিউবো বলে তারা তো 4,00,000 অফার করেছিল। তখন ডং জানায় তারা 4,00,000 তখনই দেবে যখন তারা এই রেস্টুরেন্ট 300 স্কোয়ার মিটার আরো বড় করবে, আর এটা করতে গেলে তাদের 50,000 ইউয়ান লাগবে। লিউবো ডংকে এই সব টাকা দিতে বলে, কিন্তু ডং এটা মানে না, যার ফলে এদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। একই সময় ফোরাই কারেন্ট চুরি করতে থাকে। আসলে এদের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে কারেন্টের বিল দেবার মতো তাদের পকেটে কোনো টাকা নেই। এরপর লিউবো বাড়িতে গেলে তার মা তার উপর রেগে থাকে। তার মায়ের অভিযোগ, তাদের শহরে অনেক রেস্টুরেন্ট রয়েছে কিন্তু তাদের মতো অবস্থা কারো হয়নি। পরের দিন এই তিনজন তাদের রেস্টুরেন্ট বড় করবার প্ল্যান করে, কিন্তু তাদের কাছে যথেষ্ট টাকা নেই, তাই তারা নিজেরাই এই কাজ করার প্ল্যান করে। এখন এরা তিনজন রেস্টুরেন্টের গুহা বড় করবার কাজ শুরু করে দেয়। কিছু সময় পরই তারা একটা বোম ব্লাস্ট হওয়ার আওয়াজ শুনতে পায়। তারা লক্ষ্য করে তাদের রেস্টুরেন্টের দেওয়াল বরাবর
একটা সুড়ঙ্গ তৈরি হয়ে গেছে। এখন এই তিনজন সেই টানেল বরাবর এগিয়ে যায়। কিছু দূর যেতেই তারা একাধিক টাকা দেখতে পায়। আর এতগুলো টাকা প্রথমবার একসাথে দেখে তারা আনন্দের সাথে সাথে চমকেও যায়। এখন তারা আনন্দের সাথে সব টাকা ওঠাতে শুরু করে। লিউবো সেখানকার লাইট অন করলেই বুঝতে পারে এটা আসলে একটা ব্যাংক। আর তারা রেস্টুরেন্ট বড় করতে করতে ব্যাংকের লকারে সুড়ঙ্গ কেটে ফেলেছে, যেটা কিনা তাদের রেস্টুরেন্টের পাশেই অবস্থিত। এখন এদের টাকা তো দরকার, কিন্তু তারা যদি এই টাকা নিয়ে নেয় তবে তারা খুব সহজেই ধরা পড়ে যাবে, কারণ এই সুড়ঙ্গ পুলিশকে তাদের রেস্টুরেন্টে পৌঁছে দেবে। তাই তারা ডিসিশন নেয় এক টাকাও এখান থেকে তারা নেবে না। তাই তারা চুপচাপ আবারও ফিরে আসে। এখন এরা প্ল্যান করে তারা যদি এই সুড়ঙ্গ রেস্টুরেন্টের ভিতর থেকে ঠিক করে তবে ব্যাংকের ভিতর থেকে সহজেই বোঝা যাবে, আর তারা যদি ব্যাংকের ভিতরে গিয়ে ঠিক করে তবে তারা ব্যাংক থেকে বেরোতে পারবে না। অর্থাৎ সমস্যা দুদিকেই রয়েছে। তাই তারা প্ল্যান করে এই সব ঘটনা তারা পুলিশকে জানাবে। তাই লিউবো পুলিশ স্টেশনে চলে যায় এবং পুলিশকে সব ঘটনা বলতে শুরু করে। কিন্তু পুলিশ অফিসার লিউবোর কথায় বেশি গুরুত্ব দেয় না। ঠিক তখনই ডং লিউবোকে জানায় এই ব্যাংকে তাদের এক ক্লাসমেট চাকরি করে, যার নাম ইউশিয়া। এই সব জানতে পেরে লিউবো ইউশিয়ার সাথে দেখা করতে চলে যায়। ইউশিয়া এই ব্যাংকে জব করে ঠিকই, কিন্তু এখানকার স্টাফ তার সাথে ভালোভাবে কথা বলে না। অর্থাৎ এখানে তার কোনো বন্ধু নেই। তাই ইউশিয়া এই সময় তার পুরনো বন্ধুকে দেখে খুব খুশি হয়ে যায়। কিন্তু লিউবো এখানে তার স্বার্থের জন্য এসছে, তাই সে ডাইরেক্ট তার প্ল্যান মতো কাজ করে। সে ইউশিয়াকে তার রেস্টুরেন্টে আসার জন্য ইনভাইট করে। ইউশিয়া লিউবোর এই রকম আচরণে বেশ খুশি হয়ে যায় এবং তার কথা মতো পরের দিন সে চংকিং রেস্টুরেন্টে চলে যায়। কিন্তু এখানে এসে ইউশিয়া সব ভ্রম কেটে যায়। আসলে ফোরাই এতটাই ড্রিঙ্ক করে ফেলেছে যে সে সব সত্যি ইউশিয়াকে জানিয়ে দেয়। তার সাথে তারা ইউশিয়াকে টানেলের রাস্তা দিয়ে ব্যাংকের লকারে নিয়ে যায়। কিন্তু ইউশিয়ার এই সব একদমই ভালো লাগে না, তাই সে চলে যায়। পরের দিন সকালে লিউবোর ফোনে ইউশিয়ার কল আসে, আর এবার ইউশিয়া লিউবোর সাথে দেখা করতে চায়। লিউবো ইউশিয়ার বলা ঠিকানায় পৌঁছায় এবং এখানে আসলে সে জানতে পারে ইউশিয়া তাদের সাহায্য করতে রাজি হয়ে গেছে এবং সে এই চুরির প্ল্যানও বানিয়ে ফেলেছে। এখন ইউশিয়া লিউবোকে তার সব প্ল্যান বলে। সে বলে ব্যাংকে কিছুদিনের মধ্যেই সার্ভে অফিসার আসবে, আর তুমি সেই সার্ভে অফিসার হয়ে ব্যাংকে প্রবেশ করবে। প্রথমেই তোমার আইডি চেক হবে, আর আমি আগেই সেই আইডি তোমায় দিয়ে দেব, আর তার আগে আমি কল করে আসল অফিসারদের পরের দিন আসতে বলবো। এরপর তোমায় তারা ব্যাংকের ভল্টে নিয়ে যাবে এবং ব্যাংকের ভল্ট খুলতেই একজন এমপ্লয়ি তোমার কাছ থেকে চলে যাবে। বাইরে ড্রং থাকবে আর সে ব্যাংকের ম্যানেজারের ছেলের প্রিন্সিপাল হয়ে ব্যাংকে কল করবে, আর ব্যাংকের ম্যানেজার তার ছেলের স্কুলের সব ফোনের রেসপন্স করে, তাই সে এই কলও ওঠাবে এবং তার জন্য তোমার কাছে সে অন্য কাউকে পাঠাবে তোমাকে নজর রাখার জন্য। কিন্তু অন্য একজন এমপ্লয়ি বলতে আমি এবং অন্য একটি মেয়ে, কিন্তু সেই মেয়েটি অনেক মোটা, তাই সে কাজের জন্য আমাকেই পাঠাবে। আর আমি হাতে করে একাধিক ডকুমেন্ট নিয়ে যাব, যেগুলো ইচ্ছে করেই আমি ফেলে দেব, আর সেগুলো ওঠানোর জন্য তোমার সাথে থাকা দুজন গার্ডের হেল্প চাইব। আর এই সুযোগে তুমি ব্যাংকের ভিতর থেকে এবং ফোরাই রেস্টুরেন্টের ভিতর থেকে সুড়ঙ্গের মেরামত করবে। এই সব কিছু শুনে লিউবো জানতে চায় একটা সুড়ঙ্গ মেরামতের জন্য যেই সময় দরকার হয় তারা কি সেটা পাবে। ইউশিয়া জানায় তার হাতে যেই ডকুমেন্টগুলো থাকবে সেগুলো সাধারণ কোনো ডকুমেন্ট নয়, বরং সেই গার্ডগুলোর পে শিট থাকবে, অর্থাৎ তাদের স্যালারি অ্যামাউন্টের ডিটেলস সেখানে থাকবে, আর সেগুলো তারা অবশ্যই মন দিয়ে পড়বে, আর তুমিও অনেক টাইম পেয়ে যাবে। লিউবো তার এই প্ল্যানে রাজি হয়ে যায়। এখন লিউবো আনন্দের সাথে ইউশিয়াকে মেট্রো স্টেশনে পৌঁছে দেয়। ইউশিয়ার এত হেল্প করার জন্য লিউবো ইউশিয়াকে কিছু একটা গিফট দেবার প্ল্যান করে। তাই সে ইউশিয়াকে ইচ্ছে মতো জিনিস চাইতে বলে, কিন্তু ইউশিয়া তার কাছে তার লেটারগুলো ফেরত চায়। লিউবো এই লেটারের সম্বন্ধে কিছুই জানতো না, তাই সে কিছু না দিয়েই ফিরে আসে। লিউবো এই ঘটনা তার বন্ধুদেরকেও জানায়। তখন ফোরাই জানায় স্কুলে থাকাকালীন লিউবো ইউশিয়ার ক্রাশ ছিল, আর সে তাকে কিছু লেটার দিয়েছিল লিউবোকে দেবার জন্য, কিন্তু ফোরাই জানায় এই লেটার সে তাকে দিতে ভুলে গিয়েছিল। পরের দিন লিউবো ঘুম থেকে উঠলেই তার ঘরে সেভেন ও তার গ্যাংস্টারদের দেখতে পায়। আসলে এক সপ্তাহ হতে মাত্র দুদিন বাকি আছে, যার জন্য সেভেন লিউবোকে খুব মারধর করে এবং তাকে আবারও ধমকি দেয়। সে যদি দুদিনের মধ্যে তার টাকা ফেরত দিতে না পারে তবে সে তাকে মেরে ফেলবে। এখন লিউবো বেশ টেনশনে পড়ে যায়। সে বুঝে উঠতে পারে না সে কি করবে। অনেক ভেবেচিন্তে সে তার রেস্টুরেন্টে ফিরে আসে।
সে দেখে ফোরাই রেস্টুরেন্ট বন্ধ করে বাড়ি যাচ্ছে, কিন্তু লিউবো তার কাছ থেকে চাবিটা নিয়ে নেয় এবং সে রেস্টুরেন্ট বন্ধ করবে এই বলে ফোরাইকে বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু লিউবো রেস্টুরেন্টে ঢুকে ব্যাংক থেকে এক ব্যাগ টাকা নিয়ে নেয় এবং সকাল হলে সে সেই টাকা নিয়ে জুয়ো খেলতে চলে যায়। লিউবো খেলা শুরু করতে যাবে, তখনই তার ফোনে একটা কল আসে যেটা কিনা তার বাড়ির হয়। লিউবো সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে ব্যাগ নিয়ে তার বাড়িতে চলে আসে। আসলে তার বাড়িতে আগুন লেগেছে। এখন লিউবো আসতেই লিউবোর মা তাকে বেশ বকাঝকা করে, কারণ এই আগুন লিউবো গ্র্যান্ডফাদারের সিগারেট খাবার জন্য লেগেছিল আর লিউবো সেই সিগারেট কিনে দিত। এই খবর শুনে ইউশিয়াও চলে আসে। ইউশিয়া লিউবোকে জানায় স্কুলে থাকাকালীন সে তার তিন বন্ধুকে ডান্স প্র্যাকটিস করতে দেখেছিল আর সেই দিন থেকেই সে তাকে পছন্দ করতে শুরু করেছিল। লিউবো ইউশিয়ার মুখে এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়। এখন ইউশিয়া চলে যাবার আগে লিউবোকে মনে করিয়ে দেয় কালকেই তাদের মিশন কমপ্লিট করতে হবে আর সে কাল রেল স্টেশনে তার জন্য অপেক্ষা করবে। লিউবো তার বন্ধুদের সাথে ফাইনাল মিটিং করার জন্য তাদের রেস্টুরেন্টে আসে, কিন্তু সেখানে সেভেন ও তার গ্যাংস্টার লিউবোর জন্য অপেক্ষা করতে থাকে। আসলে সেভেন জানতে পেরেছে লিউবো তার ব্যাগে টাকা নিয়ে ঘুরছে আর এই সব জানতে পেরে ডং বেশ অবাক হয়, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু সেভেন মনে করে লিউবো হয়তো তাকে টাকা দিতে চায় না, তাই সে এবার লিউবোকে তার টাকার ব্যাগটা দিতে বলে। লিউবো ব্যাগ না দিয়ে পালিয়ে যায়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। সেভেনের লোকেরা তাকে ধরে ফেলে এবং এদের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। ঠিক তখনই ডং ও ফোরাই ছুটে আসে লিউবোকে হেল্প করার জন্য, কিন্তু তারাও একটা সময় আহত হয়ে যায়। সবশেষে সেভেন তার হেলমেট দিয়ে লিউবোর মুখে জোরে আঘাত করে এবং তার টাকার ব্যাগটা নিয়ে চলে যায়। এরপর এরা তিনজন ব্যাংকের টাকা কিভাবে পুনরায় রাখবে সেই প্ল্যান করে, কিন্তু তাদের কাছে তত টাকা নেই যত টাকা তারা ব্যাংক থেকে নিয়েছিল। এই সবের মধ্যে ফোরাই জানায় ডং সবচেয়ে বড় লোক, কিন্তু সে এই রেস্টুরেন্টের জন্য কখনোই কিছু খরচ করেনি, তাই আজ তার এই টাকাগুলো দেওয়া উচিত। এই কথা শুনে ডং খুব রেগে যায় এবং ফোরাই ও ডং এর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। লিউবো এই সব ঠেকাতে গেলে এই দুজন তাকেও দোষারোপ করে, কারণ এই ব্যাংক থেকে সে টাকাগুলো নিয়েছিল। আর এভাবেই প্রথমবার এই তিন বন্ধু একে অপরের উপর খুব রেগে থাকে, কিন্তু এদের মধ্যে লিউবোই তার নিজের দোষ স্বীকার করে এবং সে প্ল্যান করে এই সব কিছু সে পুলিশকে জানিয়ে দেবে। আর এভাবেই সকাল হয়ে যায়। লিউবো রেল স্টেশনে গিয়ে ইউশিয়ার সাথে দেখা করে আর তাকে এই সব ঘটনা বলে দেয়, যেটা শুনে ইউশিয়া রাগ করে চলে যায়। আর এখান থেকেই মুভির বর্তমান সময় অর্থাৎ মুভি যেখান থেকে শুরু হয়েছিল সেই সিনে ফিরে আসে। লিউবো তার প্ল্যান মতো পুলিশের কাছে চলে যায় এবং তার সব ঘটনা বলতে যাবে। তখনই পুলিশের কাছে খবর আসে চংকিং শহরের ব্যাংকে চোর ঢুকেছে। আর এই খবর শুনে পুলিশ যতটা চমকে যায় তার চেয়েও বেশি লিউবো চমকে যায়। লিউবো সঙ্গে সঙ্গে ইউশিয়াকে কল করে, কারণ ইউশিয়া এখনো ব্যাংকের ভিতরেই রয়েছে, কিন্তু ইউশিয়া ফোন ধরে না। লিউবো এই সব ঘটনা তার বন্ধু ফোরাইকেও জানায় আর সে প্ল্যান করে সে ইউশিয়াকে বাঁচাতে যাবে, তাই সে একটা হাতুড়ি সাথে নেয়। যাবার আগে সে ফোরাইকে বলে যায় সে যদি এক ঘন্টার মধ্যে ফিরে না আসে তবে সে যেন এই সুরঙ্গের কথা পুলিশকে জানিয়ে দেয়। এরপর মুভির সেই সিনটা দেখানো হয় যখন ব্যাংকের ভিতরে চোরেরা দ্বিতীয় রাস্তা খুঁজছিল বাইরে বেরোনোর জন্য। মাঙ্কি মাস্ক পরা চোরটা সুরঙ্গের ভিতরে উঁকি মারে, কিন্তু লিউবো তার আগেই সেই লকারে লুকিয়ে থাকে। লিউবো হাতুড়ি দিয়ে মারতে যাবে, ঠিক তখনই চোরটা পিছনের দিকে সরে আসে। আসলে একই সময় ফোরাই সুরঙ্গ দিয়ে আসছিল। ফোরাই আসতেই চোরটা তাকে আবদ্ধ করে ফেলে, কিন্তু তখনই লিউবো পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং চোরটাকে বেহুশ করে দেয়। আসলে ফোরাই জানতে এসেছিল এক ঘন্টার মধ্যে যদি সুরঙ্গের পথ দিয়ে অন্য কেউ নেমে আসে তাহলে সে কি করবে, কিন্তু তখনই অন্য একটা চোর তাদের দিকে এগিয়ে আসে। লিউবো সঙ্গে সঙ্গে মাঙ্কি মাস্কটা পরে নেয় এবং সেই চোরেদের সামনে চলে যায়। আর ফোরাই আলমারির পিছনে হাতে চাকু নিয়ে লুকিয়ে থাকে। এখন এই চোরেদের বস লিউবোকে অনেক প্রশ্ন করে, কিন্তু লিউবো শুধু মাথা নাড়িয়েই উত্তর দেয়, কারণ কথা বললেই সে ধরা পড়ে যাবে। ঠিক তখনই চোরেদের বসের কাছে একটা কল আসে আর এই সুযোগে লিউবো বন্দুকে হাত রেখে একদম রেডি হয়ে যায়। লিউবো লক্ষ্য করে ইউশিয়া সব স্টাফেদের মাঝে চুপচাপ বসে রয়েছে। এখন এই চোরেরা একজন স্টাফকে টার্গেট করে এবং তার হাত কাটার প্ল্যান করে। ইউশিয়া বুঝতে পারে তাকে কিছু করতেই হবে, তাই সে চোরেদেরকে জানায় তার কাছে দ্বিতীয় রাস্তা আছে যেখান থেকে তারা বেরোতে পারবে। এখন ইউশিয়া সব সত্য ঘটনা তাদেরকে জানিয়ে দেয়, কিন্তু চোরেরা জানতে চায় তাহলে রেস্টুরেন্টের ছেলেগুলো কেন এই টাকা নেয়নি। ইউশিয়া জানায় তারা আজই সেটা চুরি করত, কিন্তু তাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। ইউশিয়া এই সব কিছু বলার পরও সে সুরঙ্গের ঠিকানা তাদেরকে বলে না, বরং সে চোরেদের সাথে একটা ডিল করে আর সেটা হলো সে তাদেরকে সুরঙ্গের রাস্তায় নিয়ে যাবে।
তবে অর্ধেক টাকা তাকে দিতে হবে। কিন্তু চোরেরা এটা মানে না, তারা বুঝে যায় এই সব কিছুই হলো ইউশিয়ার প্ল্যান, তাই সে এবার ইউশিয়াকে মার্ডার করবার প্ল্যান করে। কিন্তু তখনই লিউবো পিছন থেকে সেই চোরটাকে গান পয়েন্টে রেখে তাকে সারেন্ডার করতে বলে। ইউশিয়া প্রথমবার বুঝতে পারে মাঙ্কি মাস্কের পিছনে লিউবোই আছে, তাই ইউশিয়া তার মুখের মাস্কটা খুলে ফেলে এবং সে দেখে তার ধারণা একদম সঠিক। এখন লিউবো এই চোরেদেরকে ব্যাংকের লকারে নিয়ে যায়, কিন্তু তখনই অজ্ঞান হয়ে থাকা চোরটার জ্ঞান ফিরে যায় আর সে ফোরাইকে গান পয়েন্টে রাখে এবং লিউবোকে তার বন্দুক ফেলে দিতে বলে। লিউবো কখনোই কাউকে খুন করেনি আর সে তার বন্ধু ফোরাইকে হারাতে পারবে না, তাই সে তার বন্দুক নিচে রেখে দেয়। এমনটা করার ফলে সব চোরেরা তাদের মাস্ক খুলে ফেলে। এদিকে বাইরে পুলিশ পুরো ব্যাংকটাকে ঘিরে ফেলেছে। একই সময় ডংকে দেখানো হয় আর সে সেভেনকে ফলো করে, কারণ সেভেনের কাছে সেই টাকার ব্যাগটা রয়েছে আর ডং সেটা নিতে চায়। ডং তার গাড়ি থেকে চাকু বের করে এবং সেভেনকে ফলো করে, কিন্তু তখনই সেভেনের লোকেরা তার সামনে চলে আসে, যার ফলে তাকে আবারও ফিরে আসতে হয়। কিন্তু সে এখানেই হার মানে না, সে গাড়ি করে সেভেনের গাড়িতে জোরে ধাক্কা মারে, যার ফলে সেভেনের গাড়ি উল্টে যায়। এখন ডং টাকার ব্যাগটা নিয়ে নেয় এবং সেভেনকে জোরে একটা চড় মেরে চলে যায়। এদিকে ব্যাংকের ভিতরে সব চোরেরা লিউবো ফোরাই ও ইউশিয়াকে বেঁধে ফেলে আর একই সময় ডং তার টাকার ব্যাগ নিয়ে রেস্টুরেন্টে চলে আসে, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণ পরই সেই চোরগুলো রেস্টুরেন্টের টানেল দিয়ে ভিতরে চলে আসে। আসলে ডং এই সব কিছুই জানতো না, তাই সে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু চোরগুলো তাকে ধরে ফেলে। এখন এই চারজনকে রেস্টুরেন্টের মধ্যে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তাদের ওপর পেট্রোল ছড়িয়ে দেয়। এরা বুঝতে পারে এদের মৃত্যু এখানেই হয়ে যাবে, তাই ফোরাই তার সব সত্যি জানিয়ে দেয়। সে জানায় ইউশিয়ার লেটার তার কাছেই ছিল আর সে সেটা লিউবোকে দিতে কখনোই ভোলেনি, বরং সে এটা দিতেই চায়নি, কারণ সেও ইউশিয়াকে পছন্দ করত। ফোরাইয়ের মুখে এই কথা শুনে ডংও জানায় সেও ইউশিয়াকে পছন্দ করত এবং সবশেষে লিউবো জানিয়ে দেয় সেও পছন্দ করত। এই কথা শুনে ইউশিয়া একটা কথাই বলে, আর সেটা হলো তারা তিনজন যেন কখনোই তাদের মুখ তাকে দেখায় না। এই কথা বলার পর চারজন হাসতে শুরু করে। এখন এই চোরগুলো এই চারজনের মুখে মাস্ক পরিয়ে দেয়। ঠিক তখনই সেভেন ও তার গ্যাং ব্যাং সেখানে চলে আসে। আসলে সেভেন তার টাকার ব্যাগ নিতে এসেছিল, কিন্তু সেভেন এখানে আসলে দেখতে পায় সেই ব্যাগটা এই চোরেদের হাতে রয়েছে, যার ফলে চোর এবং সেভেনের লোকেদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। এই সবের মধ্যে ডং অনুভব করে তার পকেটে এখনো একটা চাকু রয়েছে, আর এদিকে এই ফাইটের জন্য সেভেনের প্রায় সব লোকই মারা যায়, যার ফলে সেভেন পাগলের মতো হয়ে যায় এবং সে নিজে চাকু দিয়ে চোরগুলোকে মারতে শুরু করে। কিন্তু তখনই চোরের লিডার সেভেনকে পিছন থেকে চাকু দিয়ে আঘাত করে, যার ফলে সেভেন মাটিতে শুয়ে পড়ে। আর এদিকে ডং তার চাকু বের করে হাতের দড়িটা কেটে ফেলে এবং এই চারজন মুক্ত হয়ে যায়। এই সবের মধ্যে বেঁচে থাকা শেষ চোরটা টাকার ব্যাগটা নিয়ে চলে যায়। লিউবো হাতে চাকু নিয়ে তাকে ফলো করে। কিছু দূর যেতেই চোরটা লিউবোর সামনে থেকে গায়েব হয়ে যায়। লিউবো চারিদিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই পিছন থেকে চোরটা লিউবোর উপর হামলা করে। লিউবো হার মানে না, সে চোরের পেটে চাকু ঢুকিয়ে দেয় আর এভাবেই চোরটাও চাকু দিয়ে হামলা করে, যার ফলে এরা দুজনই একটা সময় অজ্ঞান হয়ে যায়। কিছু সময়ের মধ্যেই চোরটার জ্ঞান ফিরে যায় আর সে টাকার ব্যাগটা নিয়ে আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু রাস্তায় যেতেই একটা গাড়ি তাকে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। সবশেষে লিউবোর জ্ঞান ফিরে যায় আর সে কোনো রকমে সেই ব্যাগটার কাছে পৌঁছায়, আর সে ব্যাগ থেকে টাকা নয় বরং লেটার বের করে। আসলে ইউশিয়ার দেওয়া লেটার এই ব্যাগটাই ছিল। এখন লিউবো লেটারগুলো মন দিয়ে পড়ে। এরপর বেশ কিছু সময় কেটে যায়। একদিন এক বিল্ডিং এর ছাদে এই চারজন একসাথে মিটিং করে আর এই তিন বন্ধু প্ল্যান করে তারা আবারও একটা ভালো জায়গায় রেস্টুরেন্ট খুলবে, আর এবার তাদের সাথে ইউশিয়াও থাকবে, কারণ ব্যাংক থেকে তাকে ছাঁটাই করে দিয়েছে। কিন্তু ইউশিয়া ও এই তিনজন খুব খুশিতে থাকে, কারণ তাদের কাছে সেই ব্যাগ ভর্তি টাকা রয়েছে এবং ব্যাংক ডাকাতির সব দোষ সেই চোরেদের ওপর পড়েছে, যার ফলে তাদের এখন কোনো টেনশন নেই। এই ছিল আজকের মুভি চংকিং হটপট। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। সবশেষে ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।